নরসিংদীতে দুজনকে গুলি করে 60 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রায়পুরা থানা পুলিশ জানিয়েছে একটি মোবাইল ব্যাংকিং সিস্টেমের দুই কর্মী মোহাম্মদ শাহিন মিয়া এবং দেলোয়ার হোসেন নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলে রায়পুরায় যাচ্ছিলেন। এ সময় হাসনাবাদ বাজারে ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী তাদের গুলি করে 60 লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগদ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতেই কাজ করছে পুলিশ।